আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহম ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সাফান বেটা তো খুবই মনোযোগ সহকারে টেলিভিশন দেখতেছে আর আজকে ফালগুনের শুভেচ্ছা বেটা এই যে দেখেন হলুদ জামা পরছে আপনাদের জন্য যদিও আমাদের এখানে খুবই ঠান্ডা তারপরও সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য সাফার বেটা একটু হলুদ জামা পরছে সবাইকে বলতো ফাল্গুনে শুভেচ্ছা শুভ নববর্ষ এই যে দেখেন কিউট জামা পরছে মাথায় আবার ক্যাফ লাগাইছে ক্যাটা খুলে ফেলছে দুষ্ট হইছে আর সাফওয়ান বেটা বেটার জন্য কিছু কেনাকাটা করছে আজকে তবে আজকে না কাকে করছি আমরা কিছু বাসার জন্য শপিং করছি ওই শপিংগুলো দেখাবো না শুধু সাফান ব্যাটার জন্য কিছু গিফট কিনছি আর আমাদের ছোট নিউ বেবি জন্য সামান্য কিছু জামা কিনছি ওগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব এখন কি করতে দুষ্ট হয়েছে কি কোথায় একটু বসাতে পারি এখন দুষ্টমি করে এখন কোথায় বসানো যায় না এখন ওর জন্য খাটের উপর আটকাই দিছি দুষ্ট হয়েছে তুমি বুড়ো বুড়ো তুমি বুড়োইছ কি বুড়ো কি এটা খালি খুলে ফেলে ফসা তুমি ফসা কাজকে এখন খেলনার ভিতরে বসে আটকে দিছি দুশো মিয়ার ভিডিও উঠতে এখন অনেক কষ্ট হয় বেবি কৈছ বেবী দি পেলেছ বেবীকে পেলাই দি থৈছ কি কৰ্তু তুমি কি কৰ্তাপি এখন চাপ গিফট গুলা সামান্য কিছু গিফট ওগুলা দেখাবো এই যে সাফওয়ানের জন্য একটা বল কিনছি বলের গায়ে অনেক অ্যানিমেল আছে আর এই অ্যানিমেল সাফওয়ানে কার্টুনের ভিতরে দেখে সিনা অতি সহজ হবে ওর জন্য আসলে বলতে গেলে আমরা বাঙালি বলতে পারি যে মশা মাসি তেলা ফোকা সার ফোকা সব কিছু এই বলের উপরে আছে। আর বলটার কালারও খুবই সুন্দর এরপরে নিছি সাফানকে আরো হরফ শিখানোর জন্য একদম সহজ করতে তুমি কেন এরকম করতেছো এই যে কি সুন্দর খেলায় খেলা শিখবে তাই এটা নিয়ে নিয়েছি একটা এখানে পুরো আরবি হরফগুলো আছে বাচ্চাকে শেখানো অতি সহজ আর এখানে এই যে সব ফল অনেক কলা আছে ইংলিশ নাম লেখা আছে বেবিকে সিনানো পরিচয় করা একদম সহজ হবে আর শেখানো অনেক সোজা আসলে এখন তো তো ফটো লেখা করবে না এখন শুধু পরিচয় হবে সব কিছু একটু চিনবে যে আর একটা হলো ফ্রানি অ্যানিমেল এখানেও আবার এই যে ইংলিশে নামও আছে ও তো এগুলা কাঠনের মাঝে দেখে তো এখন কিনে নিয়ে আসলাম এই জন্য যে ও অতি সহজেই চিনে যাবে তো আসলে আমরা এখানকার ডাক্তারেরা বলে এগুলো শেখাবে ধরা শিখাবে লেখা শিখাবে এই কন বয়সেই করতে হয় ডাক্তাররা বলে তো ওই কারণে যাই আমরা এই প্রসেসটা ইয়ে করলাম যে এভাবেই করা যায় আর এখানকার করতে দোকান শপিং মলগুলোতে বাচ্চাদের খেলা দোকানগুলোতে এগুলা বেবিদের জন্য পাওয়া যায় আর আমাদের ছোট্ট নিউ বেবির জন্য দুটা কিউট জামা নিছি আসলে অনেক কিছু নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আমরা যার থেকে এই দেব উনি নিতে পারবে না সর্বোচ্চ এক কিলোর বেশি দেওয়া যাবে না তো যার জন্য এ ওরকম এই নিছি জামাগুলো অনেক সুন্দর আমি এখন একটু খুলে দেখাবো এই যে এই সেটটার ভিতর একটা তোয়ালে আছে বেবিকে কেজ দিয়ে কোলে নামার জন্য খুব সুন্দর অনেক বড় আর একটা জামা আর একটা পায়জামা একটা কাটুফি এক জোড়া মোজা আর লালা বানন অনেক সুন্দর এই সেটটা এই সেটটা হলো 6 পিসের অনেক অনেক কিউট আর একটা হলো টু পিস আর এটা হলো টু পিস না টু পিস না থ্রি পিস এক জোড়া মোজাও আছে সাথে অনেক কিউট এটা আসলে অনেক কিউট এই পুতুল একটা পুতুল আছে সাফওয়ানের খেলনায় আবাস করতেছে এগুলো হলো আমাদের কিউট জামাগুলো আর এইগুলা হলো আমাদের সাফওয়ানের শেখানোর জন্য শিক্ষণীয় খেলনা আসলে এই সামান্য বিষয় ভিডিও করার উদ্দেশ্য হলো স্মৃতি হিসাবে রাখে রেখে দেওয়ার জন্য না হলে আমাদের শপিংগুলো আমরা ভিডিও করতাম বা স্টগুলো আমরা দরকার বোধ করতেছি না যে সব শপিংগুলো আমরা ভিডিও করবো বাজার সদায় কোনো প্রয়োজন নাই এগুলো বড় হলে দেবে তখন ও অনেকটা মানে আনন্দ ফিল করবে যে ওর ছোটোবেলায় ওর আম্মু আব্বু জন্য কে নিয়েছে ওটা স্মৃতির পাতায় আমরা বন্দে করে রাখলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই ছোটো ছোটো সামান্য কিছু আমাদের গিফট আর আমাদের নিউ বেবির জন্য দোয়া করবেন সুপানের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ